দর্শক বরিশাল নগরী থেকে তাই বরিশাল লাইভে উপস্থিত আমরা বরিশাল বিভাগীয় যে গণসমাবেশ সেই গণসমাবেশকে ঘিরে গত চার দিন থেকে নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে সবাস্থল পাহারা দিচ্ছে আমরা দেখিয়েছি আমাকে আপনার সমাবেশ স্থলে যে নেতা কর্মীরা আছে যারা খাবারের যারা খাদ্য সংকটে ভুগছে বা ভুগতে পারে তাদের প্রত্যেককে খাবারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাদেরকে খাবার বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি সেখানে খাবার বিতরণ করছে আপনাদেরকে আমি দেখতে পেয়ে আবারও লাইভে যুক্ত হলাম আপনারা দেখছেন যে এখানে প্লেট হাতে প্যাকেট হাতে তারা দেখছি বড় দেখছি আছে বাংলাদেশ তাঁতি দলের আহ্বায়ক জনাব আবুল কাজের হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ সাহেব এখানে প্যাকেটে খাবার দিচ্ছে দেখছেন আপনারা আবুল কালাম আজাদ নিজ হাতে খাদ্য বিতরণ করছে এখানে যারা বরিশাল বিভাগীয় গণসমাবেশে আগত বিএনপির নেতা কর্মীরা যারা খাবার সংকটে করছে তাদের মন্ত্রীকে হাতে হাতে খাবার করছে তো দর্শক আমরা যতটুকু দেখেছি এখানে যে সভাস্থলে মোটামুটি যদি এখানে 1 লাখ লোক হয় সেখানে 2 লাখ লোক হয় একটি লোক না খেয়ে নেই তাদের খাবারের কোনো সংকট হয় কোনো না কোনো পক্ষ কেউ না কেউ খাবার বিতরণ করছে কেউ যদি 5 ব্যাগ খাবার নিয়ে আসছে হয়তো বা আরেকজন 8 ব্যাগ 10 ব্যাগ এরকম করে নিয়ে আসছে সংকটের কোনো আমরা নজির এমন কেউ নেই আজকে বিএনপি কর্তৃক বরিশাল বিভাগীয় মহাসমাবেশে আমরা উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন জেলার থেকে আজকে মহাসমাবেশ আজকে খালেদা জিয়ার মহাসমাবেশ আজকে তারেক জিয়ার মহাসমাবেশ আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের মহাসমাবেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আজকের এই মহাসমাবেশ আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজ আগামীকাল এই মহাসমাবেশ ডাক্তার জুবেদুর রহমান মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আগামীকাল এই
আমাদের একটা যুদ্ধ ঘোষণার মতো দেশকে পুনরায় স্বাধীন করতে হবে সেই স্বাধীনতা যুদ্ধে আজকে আমাদের তাঁতি দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা যদিও খাবার বিতরণ করছি কিন্তু এখানে আসলে তাঁতি দলের কোনো লোক খাবার প্রয়োজন হয় না তারা প্রত্যেকে নিজেরা খেয়ে নিজেরা পরে নিজেদের খরচে আসছে তারপরও আমরা মনে করি যে তাদের সাথে একটা আইডিয়া শেয়ার করা বা তাদের সাথে একটা খাবার শেয়ার করা এই খাবারের জন্য কেউ আসেনি বরঞ্চ এখানে দেখা গেছে যে আমাদের এই যারা আসছে তারেক রহমানের জন্য আসছে খালেদা জিয়ার জন্য আসছে বিএনপির জন্য আসছে এবং এখানে লক্ষ লক্ষ লোক হবে তার মধ্যে তাঁতি দলও লোক লক্ষ লক্ষের মধ্যে অনেক লোক থাকবে এবং তারা স্বেচ্ছায় এসেছে এবং এটাই কালকে সফল একটি গণসমাবেশ হবে।